50% এর ভুল হয়েছে 43% স্যার কি অবস্থা অডিট অডিটে কে দায়িত্ব স্যার আমি বলি স্যার স্যার অডিট আপত্তি নেই দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় সবার ক্ষেত্রে আমরা লাস্ট মিটিংটা করেছিলাম নভেম্বরে তো নভেম্বরে মিটিং করার পরে ওদের হয়েছে কি একটা মিটিং এর পর পর তিনটা ব্রডশিট জবাব না দেওয়া পর্যন্ত পরবর্তী ত্রিপক্ষীয় সভা তারা করে না এখন ওই যে আমরা মানে দ্বিপক্ষীয় সভার প্রেক্ষিতে যে ব্রডশিট জবাব দিয়েছিলাম উত্তর দিয়েছিলাম তারিখ নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি 50% হবে কি এটা 50% স্যার এখানে হওয়ার সম্ভাবনা নাই স্যার বলে কি মানে আর আর তো এই এক মাস এক মাসের মধ্যে আর কোনো সভা হবে না কারণ তারা ওইগুলোই নিষ্পত্তি করতেছে না অডিটের ব্যাপারগুলো আমাদের হাতে থাকে না স্যার এটা অডিট অধিদপ্তরের ব্যাপারটা আমরা যত যোগাযোগ করব কথা বলেন না কথা বলে আর মিটিং করা লাগবে স্যার ঠিক আছে ওইটা দেখে হচ্ছে আশফাক সাহেব আরে তুমি এর কথা বলো যে আমাদের এপিএ তে টার্গেট আছে এটা ফিল আপ করতে হবে তারপরে স্যার আছে অডিটার প্রতি নিষ্পত্তির জন্য স্যার পরে মনে থাকে না লেখেন নোট করো নোট করো তারপরে স্যার অডিট আপত্তি নিষ্পত্তিকৃত এটা যেটা নিষ্পত্তি হয়েছে 50% টার্গেট ছিল আমাদের 17.35 এটা কমপ্লিট ওই একই বিষয় স্যার এটা এখন পর্যন্ত 28.26% হয়েছে এটা কিন্তু আমাদের নিষ্পত্তির অপেক্ষায় যেগুলো আছে আমরা যদি চিঠিগুলো আনতে পারি তাহলে 50% পূর্ণ হবে এখন এটা তো স্যার ওই অডিট স্যার প্রত্যেকটা আপনি জানেন কি বলে অডিট অফিসার মহাপরিচালক পরিচালকদের ভিজিট এটাতে বাড়াই দাও এটাতে যেটা আমাদের হাতে আমাদের হাতে না এটাতে বাড়াই দিও 5-6 যাতে এটাতে পাঁচ দিয়া পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ হ্যাঁ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করলে তার সাথে কভার হবে এটা কোনো বছরই স্যার এটা অ্যাচিভ হয় না গত বছর স্যার হয়েছিল গত বছর হয়েছিল শুধু নিষ্পত্তি নিষ্পত্তি হ্যাঁ দুটোই হয়েছিল গত বছর তারপরে স্যার হচ্ছে দক্ষতার ট্রেনিং এর স্যার আমার 20 ঘন্টা আমাদের টার্গেট ছিল স্যার 15 ঘন্টা পর্যন্ত 16 ঘন্টা পর্যন্ত এটা কি বলতে মনিট কই মনিট স্যার স্যার বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের স্যার এপিএ লক্ষ্যমাত্রা অনুযায়ী সকল প্রশিক্ষণ স্যার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে আর 31/5/2023 তারিখে স্যার যে 5 জন নারী উদ্যোক্তা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এটা পরশুদিন হবে আর আমাদের এপিএ লক্ষ্যমাত্রা অনুযায়ী যে কর্মশালা সেমিনার হওয়ার কথা ছিল 10টি এগুলো স্যার আমরা সম্পন্ন করেছি আর বিভিন্ন যে কমিটি আছে আমাদের এপিএ কমিটি অভিযোগ নিষ্পত্তি কমিটি এদের যে নির্ধারিত যে সভা করার কথা স্যার এগুলো আমাদের টার্গেট অনুযায়ী আমাদের সম্পন্ন করা হয়েছে আর এপিএ লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রত্যেক কর্মচারীদের স্যার বার্ষিক 20 ঘন্টা প্রশিক্ষণ একটা বাধ্যবাধকতা আছে সেখানে স্যার আমাদের 16 ঘন্টা প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে প্রায় 16 ঘন্টা আর বাকি যে 4 ঘন্টা এটা আছে এটা আগামী জুন মাসের 10 তারিখের মধ্যে স্যার আমরা এটা সম্পন্ন করব এই আমাদের স্যার ফিলাপ হয়ে যাবে স্যার যেহেতু স্যার আমাদের ওই যে প্রশিক্ষণে বাজেট শেষ হয়ে গেছে তো এখন স্যার আমরা ওই যে আপনার নির্দেশন অনুযায়ী আমরা স্যার ডেট করে আমরা ওগুলো স্যার শেষ করে ফেলবো থ্যাংক ইউ স্যার স্যার আমাদের পিডব্লিউএইচ উৎপাদন এবং মানুষের উৎপাদন দুটোই কমপ্লিট হয়েছে কিন্তু বিতরণের স্যার আমাদের 1.5 টনের জায়গায় 0.62 টন বিতরণ হয়েছে আর আমাদের কাছে চাই বীজ তাদের যে আমাদের রিকুয়েশন দিয়ে আছে আমাদের যে আছে তার চেয়ে বেশি রিকুয়েশন আছে কিন্তু আমরা সবাইকে দিতে পারবো এটা দিয়ে দিতে পারবো স্যার সরবরাহ
লাস্ট কোয়ার্টারে কিন্তু বীজটা বিক্রি হয়, তো এপ্রিল মে জুন এই তিন মাসেই হয়। ইতিমধ্যে 8.5 টন বীজ আমাদের বিক্রি হয়েছে এপ্রিল মে এই দু মাসে, যেটা এই রিপোর্টে আসে না 8.5 টন। কিন্তু 6 টন না স্যার, আমি আর বলতেছি সেটাই, 6 টন কেনা পিস আমাদের হয়ে গেছে, এটা স্যার আপনি জানেন কিশোরগঞ্জে, সেটা আমরা সিজনে চলে যাচ্ছে আমার মনে হয় জুন মাসে এগুলো বিনামূল্যে বীজ উৎপাদনের জন্য বিতরণ করা স্যার। আমাদের এই যে 2022-23-এর এইটাই শেষ স্যার, মানে এখন আমি স্যার আগামী বছরের যে এই 22-23 চলতি বছরের যে চূড়ান্ত দিয়ে স্যার আগামীতে 30 তারিখে স্যার আগামীকালের মধ্যে মন্ত্রণালয়ে সাবমিট করতে হবে। এই ব্যাপারে কি কিছু ডিসিশনের বিষয় আছে স্যার? আমি স্যার আমাদের গত 16 মে কৃষি মন্ত্রণালয়ে স্যার যে ফার্স্ট এপিএ পাঠিয়েছিলাম সেটা আমাকে একটা ফিডব্যাক সভা অনুষ্ঠিত হয়, সেখানে স্যার আমাদের ক্ষেত্র ছিল কর্মসম্পদের ক্ষেত্র ছিল 3টি, মান ছিল প্রত্যেক 25, 25, 30 করে 70, কার্যক্রম ছিল প্রত্যেকটা ক্ষেত্রে 2টা, 2টা, 1টা, টোটাল 5টা কার্যক্রম ছিল, কিন্তু টোটাল সুযোগ যে আমাদের 33টা হয়েছে স্যার কার্যক্রমের সুযোগ, কিন্তু ক্যাবিনেটের নির্দেশ হচ্ছে 30টা করতে হবে। আমরা 2-1টা স্পিড করেছি সেই জন্য সুযোগের সংখ্যা বেড়েছে। বেশি হলে অসুবিধা নেই না? বেশি হলে স্যার ওটা 30টার মধ্যে বাধ্যবাধকতা আছে। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি তোমার দিয়ে। এই স্যার প্রথমে আছে স্যার উৎপাদিত প্রযুক্তি, এইটা আমরা স্যার 2 মার্কস রেখেছি এবং 7টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। লক্ষ্যমাত্রা কয়টা আছে তোমার মনে? 7টা। মানে মোট কয়টা করতে হবে? 7টাই করতে হবে স্যার। প্রযুক্তি প্রযুক্তি মানে উদ্ভাবিত প্রযুক্তি 2টা, 2 নম্বর ঠিক আছে? আমার ঠিক আছে, সংখ্যাটা একটু বেশি মনে হচ্ছে, 5 করে দেন। জানো স্যার গত বছর স্যার 7টা ছিল স্যার, কমানো ওটা সাতটা হবে তাই না? তুই 5টা দাও, এখন তুমি 5টা পরিবেশ উপযোগী গত বছর 1টা ছিল স্যার, এবার 1টাই আছে। এখন ওই টার্গেট ফুলফিল করতে গেলেও এই 10টা করে স্যার ওই 6700 কি ফুলফিল করা সম্ভব স্যার? 30 সাল তো স্যার, এই যে 2023 সাত বছর
টার্গেটটা ফিক্স আপ করা হয়েছিল 2016 সালে এবং এটা তখনকার জেনেটিক রিসোর্স অ্যান্ড সিড ডিভিশনের জিন ব্যাংক তারা এই টার্গেটটা তাদের স্বাক্ষর করা কাগজ আছে আমাদের নথিতে তা কিন্তু স্যার আমরা যে প্রক্রিয়া অনুসরণ করার জন্য বারবার এগ্রিকালচার উইং এর সাথে মিটিং করে আমরা বলছি যে মাঠে ঘাটে এটা সার্চ করে করা যাবে না কিন্তু হাইব্রিডাইজেশন করে প্রত্যেক বছর ক্রসিং করে কিছু অ্যাকসেশন এখন জেনারেশন তারা পায় এই জেনারেশনগুলো অ্যাকসেশন নাম্বার বসিয়ে সেটি যদি জার্মপ্লাজম হিসাবে সংরক্ষণ করা যায় তাহলে প্রত্যেক বছর 100 উপরে করা সম্ভব কারণ এটি না করলে আমরা 6700 পূরণ করতে পারবো না এবং ফাইনালি এসডিজি ডেটা ট্র্যাক করে সাহেব এটা বলো যে 2016 সালে আমি যদি এটা 10টা থাকলে থাক কিন্তু আমাকে অ্যাচিভ করে ওই ডেটা ট্র্যাকারে আমার এই রেকর্ড দিয়ে ডেটা দিতে দিতে আচ্ছা ঠিক আছে থাক ব্যবহার করে পাট জাতীয় পণ্যের গুণগত মান উন্নয়ন কি বলবেন